হে আসসালামু আলাইকুম, আমি রোমান তাহসিন ফ্রম অ্যাকুস্টিক্স। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কিছু ব্যাপার শেয়ার করব। প্রথমেই বিগিনার লেভেল দিয়ে যারা গিটার শিখতে চান বা গিটার কিনতে চান, তারা আমাকে আস্ক করেন বা সব ক্ষেত্রে তাদের একটা মনের আস্কিং থাকে যে কোন গিটারটা নেওয়া বেটার হবে। তো প্রথমেই যে ব্র্যান্ডের নাম আসে সেটা হলো কি, সিগনেচার। তো সিগনেচারের বেশ কিছু ভেরিয়েন্ট পাওয়া যায় মার্কেটে, এবং বর্তমান মার্কেটে বাংলাদেশের তৈরি সিগনেচার গিটার, অনেকে ইন্ডিয়ান সিগনেচার গিটার বলে সেল দিচ্ছে, এই নিউজ মার্কেট থেকে আসছে বা কাস্টমারদের কাছেও আমরা দেখতে পাচ্ছি। তো আজকে একটা সুস্পষ্ট ধারণা দিব সিগনেচারের কোন গিটারটা কিনবেন এবং কিভাবে দেখে বুঝবেন অরিজিনাল সিগনেচার। আমি সবসময় একটা ব্যাপার প্রেফার করি, সেটা হচ্ছে যে সিগনেচারের রঘু জি সিরিজটা, রঘু সিরিজ আর সিগনেচার বোস এন্টারপ্রাইজের রঘু সিরিজ। এবং রঘু সিরিজটা কিভাবে চিনতে হবে, কিভাবে বুঝতে হবে এটা অরিজিনাল গিটার, এবং আর একটা যে প্রচলিত মডেল লাউড সিরিজের 265 মডেল, এই সেটা যেটা অ্যাকুস্টিক্সে 4,000 টাকা প্রাইস রাখা হয়। এখানে দেখতে পাচ্ছেন 265 মডেল। ওকে, আর গিটারের এই যে এখানে সিগনেচার লেখা থাকবে, মনোগ্রাম লেখা থাকবে, এখানে ট্রস রডটা থাকবে। হ্যাঁ, এখানে এখান থেকে গিটারের অ্যালাইনমেন্ট করতে হয়। তো এটা সাউন্ড আমরা একটু দেখবো। এই গিটারটা অ্যাকুস্টিক্স রাখতেছে 4,000 টাকা, এটা হালদার এন্টারপ্রাইজের একটা গিটার। তো দেখি, তো আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি আমি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, লোকাল যে চায়না গিটারগুলো আসলে মার্কেটে কিন্তু এখন AX CTGM এত ভেরিয়েন্টে চলে আসছে যে অরিজিনালটা পিক আপ করা বিগিনারদের জন্য অনেক টাফ। বেসিক্যালি আমি একটা ব্যাপার বলবো যে চায়না যে গিটারগুলো আছে তার থেকে কিন্তু সিগনেচারের যে মডেলগুলো আছে আমি এক এক করে দেখাবো, এবং সে ব্যাপারগুলো বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে। তো বাজারে যে লোকাল যে চায়না গিটারগুলো আছে, এই গিটারগুলোর হচ্ছে কি প্রবলেমটা আমি আপনাদেরকে বলি, 5,500 বা 6,000 টাকার যে চায়না লোকাল গিটারগুলো আছে ওইগুলোর কিছুদিন পরে ব্রিজ উঠে যায়, ফ্রেড বোর্ডটা টার্ন করে, মানে বাক করে। তো সেক্ষেত্রে আসলে বিগিনাররা একটা মহা মুশকিলে পড়ে যান। তো দ্যাটস ওয়াই আমি একটা ব্যাপার বলবো যে গিটার বিগিনার লেভেলে যারা আছেন, মেনটেনেন্সেরও একটা ব্যাপার আছে, কারণ শুরুতে আপনি গিটার মেনটেনেন্স ব্যাপারটা আপনার জন্য টাফ, আমরাও এটা পারিনি। আমি লাইক অনেক বছর যাবত গিটার প্র্যাকটিস করতেছি, কিন্তু আমাদেরও যেটা হয়েছে কি, প্রথমে আমরা গিটার মেনটেনেন্স অ্যাবাউট জানতাম না, তো সেক্ষেত্রে হয়তো কি আমাদের গিটারটা ক্ষতিগ্রস্ত হতো। তো এখন যে ব্যাপারটা যেটা আপনাদেরকে আমি বোঝাবো, সিগনেচার অরিজিনাল কিভাবে বুঝবেন বা কিভাবে সাউন্ড কোয়ালিটি পাবেন। আচ্ছা, এই প্রথম আমি যেটা দেখাই সেটা হলো হালদার এন্টারপ্রাইজের, এখানে ট্রস রডটা থাকবে, 265 মডেল এখানে লেখা থাকবে। আর গিটারের ফিনিশিংটা দেখেন, গিটারের ফিনিশিংটা এমন হবে, এখানে হলোগ্রাম থাকবে, সিগনেচার লেখা থাকবে, এবং এই যে ব্রিজটা না, এই ব্রিজটা টোটালি বাইন্ডিংস করা থাকবে, কোনো রকম কোথাও কোনো ডিফেক্ট থাকবে না। আর সাউন্ড কোয়ালিটি শুনলেই বুঝতে পাচ্ছেন যে গিটারটা খুবই চমৎকার। এবার আর একটা ব্যাপার আপনাদেরকে বলবো, আমি বলবো যাদের বাজেট কম 4,000 টাকা দিয়ে এটা নেওয়ার জন্য, আসলে আপনারা যে মার্কেট থেকে বা মার্কেটে অনেক গিটার পাওয়া যায় বাংলা গিটার বলে যেগুলাকে, 2,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা বা 3,500 টাকা দিয়ে আপনারা গিটার কেনেন, এই গিটারগুলো না আসলে আপনারা কখনোই শিখতে পারবেন না। আমি অ্যাজ এ সেলার হিসেবে বলতেছি না, অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে বলতেছি, অ্যাজ এ ব্রাদার আপনাদের ব্রাদার হিসেবে বলতেছি, এটা দিয়ে আপনারা আসলে কখনোই শিখতে পারবেন না। এটা ওই যে আপনারা ছবি তুলতে পারবেন, টিকটক করতে পারবেন, এই দ্যাটস ইট। এই ছাড়া আসলে এটা দিয়ে আপনি যে স্বপ্নটা দেখে গিটারটা কিনেন সেই স্বপ্নটা পূরণ হবে না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই দেখে শুনে বুঝে সিগনেচার নেওয়া উচিত। আমাদের শপের শপ ভিজিট করবেন, আমাদের শপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর আমাদের শপের শপ ভিজিট করবেন, আমাদের শপের রিভিউগুলো দেখবেন, আমাদের কাছ থেকে যারা গিটার নিয়েছেন তারা কী মতবাদ ব্যক্ত করেছেন এগুলো দেখবেন। আচ্ছা যাই হোক, এবার আমি যেটা বলি, আমার লেফট হ্যান্ডে যেটা আছে এইটাও সিগনেচার গিটার। তো সিগনেচার গিটার আমি এটা এখানে রাখবো, এটা সিগনেচারের রঘু। আচ্ছা, রঘু কীভাবে চিনবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই, গিটার ডেফিনেটলি চমৎকার। আমি রিকমেন্ড করি আপনাদের 5,500 টাকার মধ্যে বা আপনাদের একদম বিগিনার লেভেলের মধ্যে যারা 5,000 টাকা বা এর আশেপাশে গিটার কিনতে চাচ্ছেন, তাদের জন্য সিগনেচারের এই গিটারটা অসাধারণ একটা গিটার। আমি গিটারের ডিটেলস আপনারা সাউন্ড শুনলেই বুঝতে পাচ্ছেন, এবং আমি দুইটা গিটার কেন 500 টাকা দামের পার্থক্য আমি সেটা আপনাদেরকে
আগে বোঝাই দিব, তারপরে আমি এই গিটারটা প্লে করে একটা গান করব। আচ্ছা, আমি বলতেছি না যে এই গিটারটা খারাপ, বাট এই গিটারটা নেওয়ার থেকে এই গিটারটা 500 টাকা বেশি দিয়ে সিগনেচার রঘু সিরিজ বলা হয় এটাকে, এটা নেওয়া বেস্ট হবে অবশ্যই প্রতিটা বিগিনারদের জন্য, এটা নেওয়াই বেস্ট হবে। তো আমি এবার রঘু কিভাবে চিনবেন সেটার আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিব। আচ্ছা, প্রথমে যে গিটারটা দেখিয়েছি সিগনেচার 265 মডেল, এটাও 265 মডেল রঘু সিরিজের, ওইটার দেখবেন ক্রস রড, মানে যেটা দিয়ে গিটার অ্যালাইনমেন্ট করতে হয় এটা এখানে দেওয়া। হ্যাঁ, তো রঘু সিরিজের অ্যালাইনমেন্ট করতে হয় গিটারের যে ক্রস রডটা থাকে সেটা এই সাউন্ড হোলের ভিতরে এইখানে থাকে, আর অ্যাকোস্টিক্স এইটা এভাবেই ইম্পোর্ট করে। বিকজ আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি যে একজন বিগিনারের হাতে 200, 100, 500 টাকা ইম্পর্টেন্ট না, একটা ভালো গিটার তুলে দেওয়ার জন্য। তো রঘু গিটার সিগনেচার তো লেখাই থাকবে, 265 মডেল লেখা থাকবে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট যে ইস্যুটা, এখানে একটা স্টিকার থাকবে। ওকে, দেখা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, দেখাও। ওকে, এখানে একটা স্টিকার থাকবে, এই স্টিকারে লেখা থাকবে সিগনেচার 265 এক্সপোর্ট কোয়ালিটি, এবং এখানে একটা বারকোড থাকবে, বারকোড স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন সিগনেচারের এই রঘু গিটারটা আসলে মুম্বাইতে মেক করা হয়, যে কারণে কস্টিং অনেক বেশি আসে বাংলাদেশে ইম্পোর্টের জন্য, এবং নিচের এই অংশটাতে লেখা থাকবে রঘু সিরিজ, দ্যাটস ওয়াই আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল। নাও ব্যাক করো, এবং ভেতরে এখানে ফোনোগ্রাম থাকবে, এবং এখানে সিগনেচারটা এইভাবে সিগনেচারের খুব চমৎকার লোগো দেওয়া থাকবে। একটা ব্যাপার দেখাই, অ্যালাইনমেন্ট, হ্যাঁ অ্যালাইনমেন্ট এত চমৎকার যে বিগিনারদের এইটার মানে কোনো রকমই ফিঙ্গারবোর্ডের ওপরে এটা ধরতে কোনো রকম কোনো কষ্ট হবে না। আর একটা ব্যাপার দেখেন, ফ্রেডবোর্ড কতটা স্মুথ, কতটা পলিশড, হ্যাঁ ফ্রেডবোর্ড, এবং গিটারটা টোটালি গিটারটার যে আউটলুক দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার আউটলুক এবং এইটার আউটলুক দেখলে আপনি বুঝতে পারবেন, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, বাট আপনি বুঝতে পারবেন যে আসলে এই গিটারের স্ট্রিং হাইট লেভেল, গিটারের অ্যালাইনমেন্ট কোয়ালিটি সব দিক দিয়ে এটা অনেক পারফেক্ট একটা গিটার। আমি সবসময়ের জন্য বলবো যে যারা শিখতে চান তাদেরকে এই গিটারটা আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করছি। আচ্ছা, এই গিটারটা প্লে করে একটা গান শোনা। পারতেছেন বিল্ড কোয়ালিটি এত চমৎকার গিটারের, আবারও আমি বলি গিটারটা অসাধারণ, গিটারটা এক কথায় অসাধারণ, গিটারের টোটাল এত স্ট্রং, এর উডেন কোয়ালিটিটা এত স্ট্রং। আর যেটা বললাম, এখানে স্টিকারটা দেখে নেবেন, এখানে লেখা থাকবে সিগনেচার 265 মডেল এক্সপোর্ট কোয়ালিটি, এবং একটা বারকোড থাকবে, বারকোড স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন, এটার ডিটেলস পেয়ে যাবেন, এবং নিচে লেখা থাকবে রঘু সিরিজ। আমি এটা প্রয়োজনে আপনাদেরকে একটা ছবি তুলে ভিডিওতে এডিট করে দিব। তো আবারও আমি বলি, দুইটা গিটারই খুবই চমৎকার দেখা যাচ্ছে ফুল স্ক্রিনে। তো এই আর কি, আমি আবারও বলি সিগনেচার আমার লেফট হ্যান্ডে যেটা আমি মুভ করছি, এইটা সিগনেচার রঘু, যেটা পিছনে এরকম স্টিকার থাকবে, স্টিকারে কী লেখা থাকবে আমি আগেই বলে দিয়েছি, এবং এইটার এই যে ট্রস রডটা এখানে, তো এই দেখেন 4000 টাকা দামের ট্রস রডটা, আমার এই যে ডান হাতের এই যে আমি ফিঙ্গার মুভ করতেছি এইখানে, বাট এর এইখানে কিন্তু ট্রস রড নাই, এর সাউন্ড হোল মানে এইখানে ট্রস রডটা, যে কারণে এটা কখনো অ্যালাইনমেন্টের প্রয়োজন হলেও খুব ইজিলি অ্যালাইনমেন্ট করা যাবে। এই ছিল সিগনেচার আপনাদের বহু পছন্দের, মানে অনেক পছন্দের সিগনেচার 265 মডেল, এর বেশ কয়েকটা কালার আছে, বাট সত্যি বলতে যে এটা ব্লু কালার এবং ব্ল্যাক ম্যাট কালার, এই দুইটা আসলে সবথেকে বেশি পপুলার। আর
আই ডোন্ট নো, আমি এটা আমি বেসিক্যালি ম্যাট ব্ল্যাক এবং ব্লুটা ইম্পোর্ট করে থাকি, আর গ্লসি কালার আছে এটা, গ্লসি কালারের কস্টিং বেশি আসে, ব্ল্যাক গ্লসি এবং ব্লু গ্লসি। সিগনেচারের নেচার কোনো কালার এই মুহূর্তে রাখা হচ্ছে না, যদি কখনো আসে তো আমি আপনাদেরকে পেজে আপডেট দিয়ে দিব। তো ফাইনালি এই গিটারটা আমি আপনাদেরকে রিকমেন্ড করলাম যে এই গিটারটা আপনারা নিতে পারেন, সিগনেচার ওগু 4,500 টাকা দিয়ে, এবং এটার সাথে দুইটা গিটারের সাথেই সিগনেচার, এই গিটারের সাথে তো আপনারা একটা ব্যাগ পাচ্ছেন, সিগনেচারের ব্যাগ, যেটা আপনারা জানেনই সিগনেচারের ব্যাগ কেমন হয়। আর তার আর এই গিটারের সাথে পাচ্ছেন খুব চমৎকার একটা ব্যাগ, বেল্ট, পিক্স, অ্যালাইন কি, সেম দুইটা গিটারের সাথে। বাট ব্যাগ 4,000 টাকা দামেরটা থেকে 4,500 টাকা দামের যেটা, সেটা ডেফিনেটলি অনেক উন্নত। এই ছিল 265 মডেল। এবার আমরা যেটা দেখাবো সিগনেচারের আর একটা ভেরিয়েন্ট, যেটাকে বলা হয় সিগনেচার গোগোস। তো চলুন দেখে আসি। এবং আরেকটা ব্যাপার একটু একটু বলে রাখি, সেটা হলো সিগনেচার গিটারের এই যে গিটারগুলো, এটাতে কিন্তু ইলেকট্রিক আউটপুট সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন দুইটা গিটারে ইলেকট্রিক আউটপুট সিস্টেম আছে। হ্যাঁ, এটাকে ইলেকট্রিক আউটপুট সিস্টেম বলে। এবং সিগনেচার গোগোস যেটা, সেটা হলো ভলিউম টোন কন্ট্রোলার, ওইটা সেমি ইলেকট্রিক গিটার, ওইটাও সাউন্ড বক্সে বাজবে, বাট এর থেকে ওর আউটপুট সাউন্ড জাস্ট সাউন্ড বক্স সাউন্ড, যেটাকে বলা হয় সাউন্ড বক্সের লাইনের যে সাউন্ডটা, ওইটা আরেকটু বেশি চমৎকার, এই জন্য দামের যে পার্থক্যটা এটা। তো এবার আমরা সিগনেচারের গোগোস, সিগনেচারের গোগোসের তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা দেখাবো। আর একটাবার বলে রাখি, এটার সিগনেচার রঘুর এর কিন্তু একটাই কালার হয়, এর কিন্তু আর কোনো কালার হয় না, অনলি একটাই কালার হয়। হ্যাঁ, একটাই কালার হয়। আর এটার ব্ল্যাক ম্যাট তো আমার হাতে দেখতেই পাচ্ছেন, ব্লু ম্যাট হয়, গ্লসি ব্ল্যাক হয়, গ্লসি রেড হয়, গ্লসি আপনার যে ব্লুটাও হয়, যা হোক গ্লসি তিনটা কালার হয় এটার। আরও বেশ কয়েকটা কালার আছে, বাট ও সব কালার রাখা পসিবল হয় না, বাট আমরা এই তিনটাই কালার রাখি, গ্লসির আর ম্যাট কালার, তো ম্যাট কালারই সব থেকে বেশি চলে। তো চলেন এবার দেখে আসি ভলিউম টোন কন্ট্রোলার সিগনেচার মোস্ট পপুলার সিরিজ গোগোস। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নির্দ্বিধায় অ্যাকোস্টিক্সের প্রতি ভরসা রেখে আপনাদের পছন্দের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিতে পারেন। এইটা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন, হোম ডেলিভারিও নিতে পারেন। আমাদের কাছে সকল প্রোডাক্ট আছে, সকল ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। শপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, শপের লিঙ্কে ঢুকে আমাদেরকে মেসেজ করবেন, আমরা দ্রুতই ফিডব্যাক দিব আপনাকে, এবং আপনার যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেটা সুন্দর মতো চেক করে আমরা পাঠিয়ে দেবো। আসলে একটা ব্যাপার আমি বলে রাখি, যে একটা গিটার, ব্র্যান্ড নিউ ইনটেক গিটার আপনাদের হাতে তুলে দিলেই যে গিটারটা চমৎকার, ব্যাপারটা কিন্তু সেটা না। একটা গিটার, ইনটেক গিটার ওপেন করে সেই গিটারটা বাজিয়ে কোনো প্রবলেম আছে কিনা সেটা ফাইন্ড আউট করে, অ্যালাইনমেন্টগুলো চেক করে আপনাদের প্রোভাইড করা, এইটাও আসলে আমাদের মুখ্য ব্যাপার। ব্যাপারটা একেবারে সিম্পলি বলি, গিটারটা রেডি করে আপনাদের হাতে আমরা পৌঁছায় দেয়, ব্যাপারটা এটা। আসলে ইনটেক গিটার আপনাদের হাতে পৌঁছায় দিলে যে গিটারটা খুব চমৎকার, ব্যাপারটা এরকম না, গিটার চেক করে সুন্দর মতো গোছায় দেওয়া, ব্যাপারটাই চমৎকার। তাহলে করছি এটা সিগনেচার গোগোস গিটার, এটা আমার অনেক ফেভারিট একটা গিটার। যারা বিগিনার লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেল গিটার খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা গিটার, এর অ্যালাইনমেন্ট খুবই চমৎকার। এবং এই গিটারটার বাবুটা আপনাদের ডিটেলসে আমি বোঝাই দিব, এটা হলো ভলিউম এবং টোন কন্ট্রোলার। হ্যাঁ, এখানে আউটপুট লাইন মানে সাউন্ড বক্সের লাইন। আচ্ছা, এই গিটারটারও সেম, আসলে সিগনেচারের তো 4,000 টাকা দামের গিটারটা বাংলাদেশে অনেক রকম ভেরিয়েন্ট বেরোয়ছে, মার্কেটে আসে আর কি, তো সেক্ষেত্রে আসলে ওই গিটারটা আপনাদের জন্য বোঝাটা খুব কঠিন, তারপর আমি চেষ্টা করেছি। রঘুটা কিন্তু বোঝাটা ইজি, যেটা 4,500 টাকা আপনাদেরকে দেখিয়েছি কীভাবে বুঝবেন। আচ্ছা, সিগনেচার গোগোস এখানে একটা হলোগ্রাম আছে, সেম এদের এখানেও একটা স্ক্যানার কোড আছে রঘুর মতো, এই স্ক্যান করলে আপনি ডিটেলস পেয়ে যাবেন। এখানে সিগনেচার লেখা থাকবে, এখানে গোগোস লেখা থাকবে, টিউন কিগুলো এমন হবে, এখানে সিগনেচার দেওয়া থাকবে, সিগনেচার লেখা থাকবে। ওকে, এটাও অসাধারণ একটা গিটার, এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল। এটা সাউন্ড শোনায়, শুনতে পাচ্ছেন অনেক মিষ্টি সাউন্ড। খুবই চমৎকার সাউন্ড। তো সিগনেচার গোগোস, গোগোসের তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল, এটাকে বলা হয় গোগোস একেবারে পিওর নেচার, কালারটা খুবই চমৎকার, এটা রাখবো।
ওকে, এটা গোগোস ব্লেড বলা হয়, ব্ল্যাক কালার, সব থেকে বেশি সেলিং কালার এটা। এটা খুবই চমৎকার, সেম ভলিউম কন্ট্রোলার এবং ফিনিশিং খুবই চমৎকার ফিনিশিং। এটাকে গ্লসি কালার বলা হয়, হ্যাঁ, যেটা রিফ্লেক্ট করে সেগুলোকে গ্লসি কালার বলা হয় অ্যাকচুয়ালি। তো এটাও সেম, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বারকোড আছে বা স্ক্যান করা যায় বা এগুলো দেখলে বুঝতে পারবেন। এবং লাস্ট যেটা সেটা হলো চিয়ে গুয়েভারা, এখানে লোগো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা গিটার। এবং সেম কোয়ালিটি, সেম। তো এই ছিল বেসিক্যালি বিগেনার লেভেল। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি ক্লিয়ার করব, সেটা হলো বিগেনার লেভেলের গিটার। আসলে বিগেনাররা যে গিটার দিয়ে শেখে না, সেটাকে বিগেনার লেভেলের গিটার বলা হয়। আর ইন্টারমিডিয়েট বা বিগেনার ইন্টারমিডিয়েট লেভেল বা সেমি প্রফেশনাল লেভেল বা প্রফেশনাল লেভেল, যেমন আপনারা অনেকেই মনে করেন কি যে একটা গিটার, সে ডিভাইজার বা ইয়ামাহা F310, এইগুলো আসলে বিগেনার থেকে প্রফেশনাল লেভেলের সবাই ইউজ করতে পারে। বিগেনার লেভেলের গিটার, প্রফেশনাল গিটার মানে এই না যে বিগেনার লেভেলরা আসলে সেটা প্লে করতে পারবে না। আরেকটা ব্যাপার আপনাদেরকে জানায় রাখি, আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট সেল করি। ইন্ডিয়ান আরও একটা গিটারের ইনফরমেশন দিব আপনাদেরকে, সেটা আমি নেক্সট ভিডিওতে দিব, সেটা নিয়ে কথা বলবো। ইমাহা, ওটাও অনেক চমৎকার একটা গিটার। আর একটা ব্যাপার আপনাদেরকে আমি জানাই রাখি, সেটা হলো বর্তমান বাংলাদেশের যে কোভিড সিচুয়েশন এবং বহির্বিশ্বের যে কোভিড সিচুয়েশনের কারণে এবং বাংলাদেশের ট্যাক্স আরও ইনক্রিজ করা হয়েছে, মানে বাড়ানো হয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ইম্পোর্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আসলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দাম আস্তে আস্তে বাড়তেছে। তো এই ব্যাপারটা আসলে এখন অ্যানাউন্সমেন্ট করতেছি, যেটা সেটা হলো এখনকার প্রাইস, পরবর্তীতে যদি আবার প্রাইস ইনক্রিজ হয় সেটা আপনাদেরকে পেজে বা কোনো ভিডিওর মাধ্যমে আমি জানাই দিব। একটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করব, সেটা হলো বাজারে এখন চায়না গিটারের অনেক মডেল, অনেক নাম, অনেক ক্যাটাগরি, লাইক AXC 48C, আপনারা দেখবেন যে এক এক মার্কেটে অনেকগুলা ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, তো চেষ্টা করবেন আপনারা চায়না গিটার নেওয়ার আগে চেষ্টা করবেন একটু দেখে শুনে বুঝে এক্সপার্ট এমন কেউ, কারণ চায়না গিটারের আসলে সেই আগের কোয়ালিটি দেখেন, প্রতিটা প্রোডাক্টের দাম কিন্তু ডে বাই ডে বাড়তেছে, আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন। বাট সেই AXC TGM কিন্তু 5,500 টাকা লাস্ট 3 ইয়ার্স যাবত, আমরা যেটা AXC TGM সেল করি সেটা 5,800 টাকা স্টিল প্রাইস, বাট এটার দাম আবার বাড়ছে 6,000 টাকা থেকে 6,200 টাকা। তো সেক্ষেত্রে আমি বলবো যে একেবারে লোকাল যে AXC TGM, আসলে ভিতরে স্টিকার দেখেন আপনারা, মেড ইন এই মেড ইন ওই, এই দেখে কখনো গিটার নেবেন না। বিগেনারদের জন্য আমি আবারও বলি সিগনেচার রঘু সিরিজ, যেটা সেটা 4,000 টাকা এবং 4,500 টাকা এবং 5,500 টাকা, 4,000, 4,500 এবং 5,500, এই গিটারটা বিগেনারদের জন্য আপনাদের বাজেট অনুযায়ী বেস্ট। সো কনফিউশন না রেখে আপনার ট্রাস্টেড শপ থেকে, আপনার যে কোনো ট্রাস্টেড শপ থেকে আপনার যদি মনে হয় তার অরিজিনাল গিটার প্রোভাইড করে, তো তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আমি আবারও একবার বলছি যে সিগনেচারের যে 3,900, 4,000, 4,100, 4,200 বা 3,500 এই গিটার, এই গিটার বাজেটের রেঞ্জের যে সিগনেচারগুলো আপনারা কেনেন, আসলে সেই সিগনেচারগুলো না আপনারা বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি। যে আমি এটা একটু ধরো, তো এইটা দাও, এই সিগনেচার 4,000 টাকা দামেরটা দাও, এইটা 4,000 টাকা দামেরটা দাও, হ্যাঁ এটা নাও, এই যে 4,000 টাকা দামের যে গিটারটার কথা বলতেছি, আসলে এর অনেক ভেরিয়েন্ট মার্কেটে পাওয়া যায়। হ্যাঁ, তো সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, ফ্রেডগুলো দেখে নেবেন, ফ্রেডগুলো স্মুথ কি না। আসলে 4,000 টাকা দামের গিটারের ফ্রেডগুলো অতটা স্মুথ না, আমি ব্যক্তিগতভাবেও দেখেছি। আসলে 4,000 টাকা তো বহু আগে থেকেই ছিল, প্রোডাক্টের দাম বাড়তেছে, এখন ওরা করতেছে কি কোয়ালিটি লেস করতেছে। বাট রঘু কিন্তু ব্যাপারটা সেটা না, রঘু কিন্তু ওরা প্রাইস ইনক্রিজ করতেছে, কোয়ালিটি জায়গায় রাখতেছে। দ্যাটস ওয়াই আমি বলবো যে সিগনেচার যে পার্টগুলো আপনাদেরকে দেখালাম, বিগেনার লেভেলে যারা গিটার খুঁজতেছেন তাদের জন্য সস্তা মানের যেসব চাইনিজ গিটার তার থেকে ইন্ডিয়ান গিটার অনেক ভালো। ভালো থাকবেন। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় করলাম, এর কারণ হলো আসলে আমি জানি আপনারা এই ভিডিওটা দেখবেন পুরোটাই, সে কারণে আমি এক ডিটেলস আপনাদেরকে বুঝিয়েছি, এ কারণে একটু সময় ক্ষেপণ হয়েছে। ভালো থাকবেন সবাই, কিপ রকিং।